ভারতীয় ক্রিকেট বোর্ড টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদের ক্ষেত্রে আবেদন করার জন্য সোমবার 13 মে দেরিতে আনুষ্ঠানিক ঘোষণা করেছে এবং 27 মে এর জন্য সময়সীমা নির্ধারণ করেছে। যারা ভারতীয় দলের কোচ হতে চান তাদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। বোর্ড ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়েছে যে রাহুল দ্রাবিড় যদি পুনরায় কোচ হতে চান তাহলে তিনিও আবেদন করতে পারবেন। বিসিসিআই তার বিজ্ঞাপনে কোচের শর্তাবলী সম্পর্কে ব্যাখ্যা করেছে। এই শর্ত অনুসারে নতুন কোচ 3.5 বছরের মেয়াদ পাবেন, যা 1 জুলাই 2024 থেকে 31 ডিসেম্বর 2027 পর্যন্ত চলবে। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। অর্থাৎ 2027 সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর মেয়াদ শেষ হবে। বেতন সম্পর্কে বোর্ড থেকে জানানো হয়েছে যে শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে। বিসিসিআই নতুন ভারতীয় কোচের জন্য যে শর্তগুলি রেখেছে তা হলো এই রকম। ভারতীয় ক্রিকেট দলের কোচ বিশ্বে অন্যতম শক্তিশালী দলের দায়িত্ব এবং চাপ নিয়ে আসবেন এবং এমন পরিস্থিতিতে সঠিক কোচ নিয়োগের জন্য বোর্ড অনেক শর্ত রেখেছে। শর্ত অনুযায়ী তাকে কমপক্ষে 30টি টেস্ট ম্যাচ বা 50টি ওয়ানডে খেলতে হবে, অথবা কমপক্ষে 2 বছরের জন্য পূর্ণ সদস্য টেস্ট খেলা দেশের প্রধান কোচ হতে হবে, অথবা কোনো সহযোগী সদস্য দল অথবা যে কোনো আইপিএল দল বা জাতীয় কোনো দল বা প্রথম শ্রেণীর দল বা কোনো দেশের এ দলের কোচ হয়েছেন 3 বছর ধরে, অথবা বিসিসিআই লেভেলস 3 কোচিং সার্টিফিকেটধারী এবং বয়স 60 বছরের নিচে হতে হবে। যেভাবে নির্বাচন করা হবে, নির্দিষ্ট দিনে আবেদনপত্রের ভিত্তিতে বোর্ড নতুন কোচ নিয়োগ শুরু করবে। বোর্ড সচিব জানিয়েছিলেন যে বর্তমান প্রধান কোচ দ্রাবিড় যদি আবার এই ভূমিকায় থাকতে চান তবে তিনিও আবেদন করতে পারেন। কোচ নির্বাচনের জন্য উপদেষ্টা কমিটি এবং সিএসি সমস্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেয় এবং তারপর বোর্ডের কাছে সুপারিশ পাঠায়। রাহুল দ্রাবিড় 21 সালে টি-20 বিশ্বকাপে নিযুক্ত হন, তারপর তিনি 2 বছরের মেয়াদ পান। 2023 সালে বিশ্বকাপে মেয়াদ শেষ হয়েছিল, কিন্তু টিম ইন্ডিয়ার পারফরমেন্স বিচার করে বোর্ড তাকে একটি অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে 2024 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত পদে রেখেছিল। এখন সেই মেয়াদের পরে বেশিরভাগ চোখ থাকবে দ্রাবিড় কোচ হিসেবে চালিয়ে যেতে চান কিনা। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।